এগিয়ে এলো ইয়াসের আছড়ে পড়ার সময়। সন্ধ্যা নয়, বুধবার দুপুরেই চলতে পারে তাণ্ডব লীলা। তার মধ্যে বুধবার আবার পূর্ণিমার ভরা কোটাল, জোড়া ফলা ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। বুক দুরু দুরু শুরু বাংলার। সোমবার দুপুরের পর থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট শুরু। এরই মধ্যে নতুন ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা, বলছেন এগিয়ে এসেছে ইয়াসের আছড়ে পড়ার সময়। প্রথমে কথা ছিল বুধবার বিকেলে বা সন্ধ্যায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে ভেরি সিভিয়ার সাইক্লোন ইয়াস, কিন্তু এখন দেখা যাচ্ছে তার ল্যান্ডফলের সময় কিছুটা এগিয়ে এসেছে। বুধবার দুপুরেই হয়তো বিধ্বংসী লীলা দেখাতে পারে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। একে এমন শক্তিশালী সাইক্লোন, তার মধ্যে বুধবার আবার পূর্ণিমার ভরা কোটাল, জোড়া ফলা ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। আর যেভাবে ইয়াসের ল্যান্ডফলের সময় এগিয়ে আসছে তাতে আশঙ্কা বাড়ারই কথা, কারণ বিকেল থেকে ইয়াসের আছড়ে পড়ার সময় যদি দুপুর হতে পারে তাহলে গতি বাড়িয়ে দুপুর থেকে সকাল না হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে ভরা কোটালের সময় সঙ্গে যদি ইয়াসের ল্যান্ডফলের সময় মিলে যায় তাহলে বিপদের তল পাওয়া মুশকিল। 2009 সালে এমনই ছবি দেখা গিয়েছিল আইলাই, তবে সবটাই এখনো সম্ভাবনা। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ তাই নির্দিষ্ট করে এখনো কোনো কিছু বলা সম্ভব নয়, তবে সব রকম ব্যবস্থা নিয়েই বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি হচ্ছে প্রশাসন। ইয়াসের প্রভাবে কোথায় কোথায় হবে ঝড় বৃষ্টি, চলুন একবার চোখ রাখা যাক। মঙ্গলবার থেকে শুরু হবে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা সহ হাওড়া এবং হুগলিতে। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। বুধবার ল্যান্ডফলের আগের থেকেই কলকাতায় শুরু হবে প্রবল বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়াতেও হবে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, মালদা সহ দক্ষিণ দিনাজপুরেও।